ভূমিমন্ত্রী বলেছে, বাংলাদেশের প্রশাসন যদি আমাদের পক্ষে না থাকতো তাহলে আমাদের টিকে থাকা এত সহজ হতো না। কি আজীব ব্যাপার, আজকে বাংলাদেশের প্রশাসন থেকে, বাংলাদেশের সরকার থেকে এমপি মন্ত্রীরা মাঝে মাঝে এমন বোমা ফাটাচ্ছে। যে বোমার কারণে মানুষদের আজকে মনের ভিতরে যেন আনন্দ আর বাদ মানতেছে না, সত্য কথাগুলো নিজেরাই যেন অপকটে তারা ফাঁস করে দিচ্ছে। এ পৃথিবীর জমিনে থাকার মতো জায়গা নয়। গোটা পৃথিবীর জমিনটা চারজন বাদশাহ শাসন করেছিল, তাদের ভিতরে দুইজন ছিল জালেম, দুইজন ছিল মুসলমান। এই পৃথিবীর জমিনটা দুইজন বাদশাহ মুসলিম হিসেবে শাসন করেছে এবং দুইজন জালেম বাদশাহ শাসন করেছে। গোটা পৃথিবীর জমিন মুসলিম দুইজন বাদশাহ ছিল, এই দুইজন বাদশার ভিতরে একজন ছিল বাদশাহ সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম, আর একজন বাদশাহ ছিল বাদশাহ সিকিন্দার। এই দুইজন মুসলিম বাদশাহ ছিল গোটা পৃথিবীর জমিনের বাদশাহ, আর অন্যদিকে দুইজন জালেম ছিল এই পৃথিবীর জমিন শাসন করেছে, একজন হলো নমরুদ আর একজন হচ্ছে বক্তে নাসর। এই দুইজন মানুষ ছিল সবচাইতে অত্যাচারী। আল্লাহ পাকের বান্দা হযরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম এমন একজন বাদশাহ ছিলেন যিনি গোটা পৃথিবীর জমিনে রাজত্ব করেছেন, যিনি সমস্ত মাকলুকাতের ভাষা তিনি বুঝতে পারতেন, যিনি পিপলিকার ভাষা বুঝতেন, পাখিদের ভাষা বুঝতেন, যার সৈন্য ছিল জিনেরা পর্যন্ত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম এমন একটা পাওয়ারফুল নবী ছিলেন যার সিংহাসন বাতাসের উপর ভর করে গোটা পৃথিবীর জমিনে তিনি আরোহণ করতেন। আরোহণ করে সাধারণ মানুষেরা কোন মাকলুক কেমন আছে, সাধারণ প্রজারা কেমন আছে, তিনি গোটা পৃথিবীর জমিনে সফর করতেন এবং তিনি সেটা পর্যবেক্ষণ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামকে এত ক্ষমতা দিয়েছিলেন। অন্যদিকে বাদশাহ জুলকারনাইন আল্লাহ পাকের এমন একজন বান্দা ছিলেন যে মানুষটা মৃত্যু যখন এসে যাবে আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি তো খুবই অসুস্থ, আপনার কোনো ওসিয়ত আছে নাকি? বাদশাহ সেকেন্ডার ডাক দিয়ে বলে, আমি তো অসুস্থ মানুষ, যে কোনো সময় মারা যাইতে পারব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি নাফস, প্রত্যেকটি আত্মা, প্রত্যেকটি জীবনধারী প্রাণী এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাবে এবং তার কাছে ফিরে যাইতে হবে। তার মানে হলো, এই পৃথিবীর জমিনে আমি তো আর সারা জীবন থাকবো না, যে কোনো সময় বিদায় হয়ে চলে যাব। আমার যারা দায়িত্বশীল মন্ত্রী এমপি আছো তাদের কাছে আমার ওসিয়ত, আমি মারা যাওয়ার পর আমার এই গোসল করাবা, আমার এই কাফন পরাবা, আমার জানাজা নামাজ পড়ানোর পর, আমারে দাফন করার আগে গোটা পৃথিবীর জমিনের ভিতরে আমার লাশটাকে কাঁধে নিয়ে একটু তোমরা ঘোরাঘুরি করবা। তবে সত্য হলো, আমাকে নিয়ে যখন ঘুরবে ওই মুহূর্তে আমার দুইটা হাত কাফনের কাপড়ের বাহিরে রেখে দিবে, যাতে জনগণ আমার হাত দুইটা দেখতে পারে। উজির নাজিরগণ তার কথা অনুযায়ী, তার ওসিয়ত অনুযায়ী এক পর্যায়ে ইন্তেকালের পর তাকে কাফনের কাপড় পরানোর পর গোটা রাজত্বের ভিতরে যখন ঘুরতেছে, জাতির লোকেরা ডাক দিয়ে বলে, দেখো গোটা পৃথিবীর বাদশাহ ছিল বাদশাহ সিকিন্দার, আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, পয়সা নিয়েছে, চান্দা নিয়েছে, ট্যাক্স নিয়েছে, মৃত্যুর পরও আজও তিনি ট্যাক্স নিতে চায়, যার জন্য দুটি হাত আজকে বাহির করে রেখেছে।
আলেমেরা ডাক দিয়ে বলে, না রে না, বাদশাহ সেকেন্দার আজকে ট্যাক্স চায় না, গোটা পৃথিবীর যিনি বাদশাহ ছিলেন ওই মানুষটা তোদেরকে শিক্ষা দিতে চায়। আজকে গোটা পৃথিবীর জমিনের বাদশাহ আমি ছিলাম, আমার টাকার অভাব ছিল না, ধন সম্পত্তির অভাব ছিল না, আমার ক্ষমতার অভাব ছিল না, কিন্তু আজকে আমার হাতের দিকে তাকায়া দেখো, আজকে আমার হাতে কোনো টাকা নাই, আমার হাতে কোনো পয়সা নাই, আমার হাতে কোনো গহনা নাই, স্বর্ণ নাই, আজকে গোটা পৃথিবীর বাদশাহ সিকান্দার আজকে খালি হাতে কবরের পাশে রওনা দিয়েছে। এ মুসলমানের সন্তানেরা বাদশাহ সিকান্দার ডাক দিয়ে বলে, আমি চাই আমার জাতির লোকেরা জানুক গোটা পৃথিবীর বাদশাহ খালি হাতে পৃথিবীর জমিন থেকে বিদায় নিচ্ছে। তার মানে হলো এই পৃথিবীর জমিনে আমরা যতই টাকাওয়ালা হই না কেন, যতই কোটিপতি হই না কেন, যতই ধন সম্পদে ভরপুর হই না কেন, মৃত্যুর সময় এসে গেলে কিন্তু খালি হাতেই যাওয়া লাগবে। কিন্তু আজকে আমরা খালি হাতে যাওয়া দরকার, খালি হাতে যাব এটা আমরা সবাই জানি, কিন্তু তারপরও ক্ষমতার শেয়ার পাওয়ার পর অনেকেরই মাথা আজকে খারাপ হয়ে যায়। ভূমিমন্ত্রী বলেছে বাংলাদেশের প্রশাসন যদি আমাদের পক্ষে না থাকতো তাহলে আমাদের টিকে থাকা এত সহজ হতো না। কি আজীব ব্যাপার, আজকে বাংলাদেশের প্রশাসন থেকে, বাংলাদেশের সরকার থেকে এমপি মন্ত্রীরা মাঝে মাঝে এমন বোমা ফাটাচ্ছে যে বোমার কারণে মানুষদের আজকে মনের ভিতরে যেন আনন্দ আর বাদ মানতেছে না, সত্য কথাগুলো নিজেরাই যেন অপকটে তারা ফাঁস করে দিচ্ছে। যে প্রশাসন আজকে দল মত নির্বিশেষে সবার বন্ধু হওয়ার কথা, সবার জন্য প্রশাসন বন্ধু হিসেবে কাজ করবে এটাই আমরা জানি, এটাই আমরা বিশ্বাস করি, কিন্তু এ পৃথিবীর জমিনে যারা জালেম হয়ে যায়, এ পৃথিবীর জমিনে যদি কেউ জালেমের ভূমিকা পালন করে, তারা আজ হোক কাল হোক পৃথিবীর ইতিহাসে টিকে থাকতে পারবে না। যার বাস্তব প্রমাণ আমরা দেখেছি সাদ্দাতের সময়। আল্লাহর পয়গম্বর হযরতে হুদ আলাইহি সালাতু ওয়া সালাম সাদ্দাতকে এসে ডাক দিয়ে বলল, সাদ্দাত, তোমাকে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়েছেন, তোমাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছেন, সুতরাং আল্লাহর জন্য তুমি দান করো, সদকা করো, যাকাত দাও, কারণ তুমি যখন মারা যাবে আল্লাহর জান্নাতে যদি যেতে চাও তাহলে আল্লাহর রাস্তায় ফিরে আসো, নাফরমানি করো না। আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়া সালাম সাদ্দাতকে দাওয়াত দেওয়ার পর সাদ্দাত ডাক দিয়ে বলে, আমি আল্লাহর জান্নাতে যাব না, তোমার আল্লাহ জান্নাত কি দিয়ে বানিয়েছে আমার একটু শোনাও। আল্লাহর পয়গম্বর হুদ আলাইহি সালাতু ওয়া সালাম ডাক দিয়ে বললেন, জান্নাতের ভিতরে হুর থাকবে, গিলমান থাকবে, জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত থাকবে, জান্নাতের ভিতরে নদী থাকবে, দুধের নহর থাকবে, স্বর্ণের নহর থাকবে, অসংখ্য নিয়ামত থাকবে, বান্দা যা চাবে মুহূর্তের ভিতরে তাই হাজির হয়ে যাবে, কোনো অসম্পূর্ণ বলে কোনো জিনিস থাকবে না। সাদ্দাত হুদ আলাইহি সালাতু ওয়া সালামের বর্ণনা শুনি নিজে নিজে ওই সময় একটি পৃথিবীর জমিনে জান্নাত বানিয়েছিল, টার্গেট হলো আল্লাহর জান্নাতে যাবে না, সে নিজের জান্নাতে যাবে, কিন্তু কোনো মানুষের পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়, কারণ সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা দ্বিতীয় নাম্বার, সূরা দ্বিতীয় নাম্বার পারার 165 নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। সাদ্দাত এবার দেশের ভিতরে এলান করে দিল, যার কাছে টাকা আছে টাকা প্রদান করা লাগবে, যার কাছে স্বর্ণ আছে সকল স্বর্ণগুলো আমার রাজত্বের ভিতরে জমা দেওয়া লাগবে, ধন সম্পদ কোনো কিছু রাখা যাবে না, সব কিছু রেখে দিতে হবে। ওই জামানার ভিতরে যত সুন্দরী নারী ছিল সকল সুন্দরী নারীদেরকে নিয়ে সে
সাদ্দাদের তৈরিকৃত জান্নাতের ভিতরে হুড়ি হিসেবে ঢুকিয়ে দেওয়া হলো। সকল স্বর্ণগুলো জমা করে সাদ্দাদের তৈরিকৃত জান্নাতের ভিতরে সাজিয়ে দেওয়া হলো। কিন্তু ওই জামানার ভিতরে একজন বৃদ্ধ মহিলা ছিল, তার একটা নাতি ছিল, সম্পদ হিসেবে সামান্য স্বর্ণ তাদের কাছে ছিল। সাদ্দাদের বাহিনী যে জোর করে বৃদ্ধাকে বলতেছে, স্বর্ণটুকু দিয়ে দাও, আমাদের বাদশার অর্ডার। বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, বাবা আমার স্বর্ণটা ছিনিয়ে নিও না, আমার নাতি আছে, নাতির জন্য এই সামান্য স্বর্ণ ছাড়া আর হাতে কোনো টাকা নাই, পয়সা নাই। কিন্তু বাদশার লোকেরা শোনে না, জোর করে যখন ছিনিয়ে নিয়ে চলে আসে। বৃদ্ধ মহিলা আকাশের দিকে দুটি হাত বাড়িয়ে দিয়ে বলে, আল্লাহ, যে মানুষটা এত জুলুম করে আমার স্বর্ণটা ছিনিয়ে নিয়ে গেল রে আল্লাহ, যে আশায় স্বর্ণগুলো ছিনিয়ে নিয়ে যায়, যে আশায় এই পৃথিবীর জমিনে সকল সুন্দরী নারীদেরকে নিয়ে যায়, ওই জালেমের স্বপ্ন যেন পূরণ হওয়ার আগেই মৃত্যু হয়। সাদ্দাদ জান্নাত তৈরি করে ফেললো, হুর গিলমান দিয়ে ভরে ফেললো। সাদ্দাদের টার্গেট হলো উদ্বোধনের আগের মুহূর্তে তিনি জান্নাত দেখতে যাবে। জান্নাত উদ্বোধন যেদিন হবে, সুন্দর করে গেট তৈরি করা হলো, সুন্দর করে সম্বর্ধনা দেওয়া হলো, লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সাদ্দাদ ঘোড়ার উপরে চড়ে আস্তে আস্তে ধীরে ধীরে তার তৈরিকৃত জান্নাত দেখার জন্য সামনের দিকে যখন অগ্রসর হয়, সামনে দেখতেছে একজন বৃদ্ধ মানুষ, মাথায় চুলগুলো এলোমেলো, মুখের দিকে তাকায়া দেখতেছে মুখটা মলিন, শরীরে যে কাপড় আছে নোংরা। সাদ্দাদের দেখে মেজাজ খারাপ হয়ে গেছে, এত টাকা দিয়ে জান্নাত বানালাম আর এই ফকির এসে এখানে দাঁড়ায় আছে। উজির নাজিরকে ডাক দিয়ে বলে, বেটা বেয়াদব, আমি জান্নাত উদ্বোধন করতে যাব আর ফকির রূপী মানুষ এই জায়গায় দাঁড়িয়ে আছে, তোরা কি করিস? উজির নাজির কিছু বলে না। ফকির ডাক দিয়ে বলতেছে, সাদ্দাদ, বেশি লাফালাফি ভালো না, বেশি উচ্ছৃঙ্খলা ভালো না, আমি তোমার সাথে একটু কথা বলবো, কথা বলেই চলে যাব। সাদ্দাদ বলতেছে, পরে এসো, তোমার যা দেওয়া লাগে, টাকা পয়সা যা দেওয়া লাগে পরে দিব, কিন্তু এখন যাও। ফকির রূপী মানুষটা ডাক দিয়ে বলতেছে, সাদ্দাদ, আজকে আমি ভিক্ষা নিতে আসি নাই, কয়েকটা কথা বলবো তারপরেই চলে যাব। সাদ্দাদ চিন্তা করলো, নাসর বান্দা যাবে না, ঠিক আছে, কি বলবা কানে কানে বলো। সাদ্দাদের কানের কাছে মুখ নিয়ে ফকির রূপী মানুষটা ডাক দিয়ে বলতেছে, সাদ্দাদ, আমার মাথার চুলের দিকে তাকিয়ে উস্কো খুস্কো দেখতে পারো, গায়ের পোশাকগুলো খুব ময়লা দেখতে পারো, আমাকে দেখে পাগল অথবা ভিখারি মনে করতে পারো, আমি কোনো ভিখারি নয়, আমি কোনো পাগল নই, বরং আমি আল্লাহর ফেরেশতা আজরাইল। আজরাইল বলার সঙ্গে সঙ্গে সাদ্দাদের শরীরের মধ্যে কাঁপুনি ধরে গেছে, কারণ আজরাইলকে কেউ যদি দেখতে পারে তার আর এই পৃথিবীর জমিনে থাকার কথা না। সাদ্দাদ দুই চোখের পানি ফেলে দিয়ে বলে, আজরাইল, তুমি এই সময় কেন আমার কাছে এসেছো? আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলে, সাদ্দাদ, আমি তো কোনো কারণ ছাড়া কোনো মানুষের কাছে আসি না, এই মুহূর্তে তোমার কাছে এই জন্য এসেছি, আমি তোমার জানটা কবজ করতে চাই। সাদ্দাদ ডাক দিয়ে বলে, ভাই, আমি এত কষ্ট করে জান্নাত বানালাম, তুমি আমারে জান কবজ করে দুনিয়ার বুক থেকে নিয়ে যাবে, এটা কেমন কথা? বরং আমারে একটু সময় দাও, জান্নাতের ভিতরে আমি ঢুকবো, ডান থেকে বাম দিকে একটা চক্কর দিব, শুধুমাত্র এক নজর দেখে বের হয়ে আসবো। আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বলে, সাদ্দাদ, এত সময় দেওয়ার মতো সময় আমার হাতে নাই, কারণ আল্লাহর বাণী পবিত্র কোরআন বলতেছে, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় একটা নির্দিষ্ট, মৃত্যুর সময় যখন এসে যাবে, এক মুহূর্তে আগেও তার জান কবজ করা হবে না,
এক মুহূর্ত পরে তার জান কবজ করা হবে না, মুহূর্তের মুহূর্তে তার জানটা কবজ করে নেওয়া হবে। সাদ্দাতকে বলা হচ্ছে এক মুহূর্তের জন্য তোমারে সময় দেওয়া যাবে না। সাদ্দাত পেরেশান হয়ে যাচ্ছে, আমার স্বপ্নের জান্নাত বুঝি আর দেখা হবে না। সাদ্দাতকে ডাক দিয়ে বলে, সাদ্দাত তাড়াতাড়ি রেডি হও, এই মুহূর্তে জান কবজ করব। সাদ্দাত শেষমেশ বলতেছে, আজরাইল, আমি ঘোড়ার উপরে আসি, একটা বারের জন্য শুধু জান্নাতের ভিতরে মুখ ঢুকিয়ে দিয়ে আমি জান্নাতটা দেখতে চাই। আল্লাহর ফেরেশতা আজরাইল বলে, এতটুক সময় দেওয়ার মতো পারমিশন আমার নাই। সাদ্দাত জান কবজের ভয়ে ঘোড়া থেকে লাভ দিয়ে জান্নাতে পড়ার চিন্তা করেছে, চিন্তা করেছে আজরাইল, আমার জান কবজ করার আগে আমি এমন ভাবে লাভ দিব, অন্তত পক্ষে জান্নাতের দরজার ভিতরে পড়ব, যাতে করে এক নজর আমি জান্নাতটা দেখতে পারি। আল্লাহর ফেরেশতা মুহূর্তের ভিতরে আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম সাদ্দাতের জানটা কবজ করে নিলেন, ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। কিন্তু সাদ্দাতের তৈরিকৃত জান্নাত কিন্তু সাদ্দাত দেখতে পারেনি, তার মানে স্বপ্ন তার স্বপ্নই রয়ে গেল, স্বপ্ন কিন্তু পূরণ হলো না। এ মুসলমানের সন্তানেরা, তার মানে এই পৃথিবীর জমিনে যত জালেম আছে, স্বপ্ন পূরণ করার জন্য তারা অনেক কাজ করবে, কিন্তু জালেম হওয়ার কারণে স্বপ্ন পূরণ হওয়ার আগেই আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তার ঘন্টা বাজিয়ে দিবেন। আজকেও এই পৃথিবীর জমিনে যারা স্থায়ী হওয়ার স্বপ্ন দেখে, এই পৃথিবীর জমিনে যারা স্থায়ী হওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে টিকে থাকার জন্য যারা কাজ করতেছে, তারাও কিন্তু স্বপ্ন পূরণ হবে না, বরং স্বপ্ন পূরণ হওয়ার আগেই তারা শেষ হয়ে যাবে।